তো পিছনে দেখতে পাচ্ছি প্রীতম দার বাড়ি, আর প্রীতম দা আজকে বাড়িতে নেই, যে এটা খুব দুঃখের বিষয় হয়ে গেল আমাদের সঙ্গে। কেমন আছে? ভালো আছি। আর প্রীতম আসলে কখন কখন বের হয় তো ঠিকঠাক আমি জানি না, কারণ যখন যা তখন বাবা বলে মা আসে। প্রীতম দা রিতম দা কেউ নেই? হ্যাঁ, ও রিতম তো খুব বুঝেছে, সারা রাতে এইট করে যাবে। কেমন আছে? ভালো আছে। হ্যাঁ, দোনেরই সবসময় থাকি যেটা। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি সুবজিৎ, তো চলে এসে তোমাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমরা এখন চলে এসেছি শাসন রোড স্টেশনে, আর এখানে কী করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেইল আর টাইটেল দেখে, আর ট্রেলার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো কী করতে এসেছি একটু বলে দাও। প্রীতম দার সঙ্গে দেখা করতে, কারণ এর আগে যে ভিডিওটা আমরা করেছিলাম তোমরা তো দুজনকে চেনো অবশ্যই, অলরেডি চিনেই গেছো ভালোভাবে। তো আমরা আবারও যাচ্ছি প্রীতম দার সঙ্গে, কারণ প্রীতম দা আমাদেরকে বলেছিলো যে ভাই তোরা আয়, তোদের সঙ্গে ভিডিও বানাবো। কারণ আগের ভিডিওতে যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিলো সেটা আমরা কোনো দিন চাইনি করতে, কারণ সেটা হয়ে গেছিলো সেদিন, সত্যি খুব খারাপ লেগেছিলো, তাই আমরা হয়তো কন্ট্রোভার্সিটা করেছিলাম। যাই হোক, আজকের ধামাকা হবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে বস। হ্যাঁ, বলো বলো ভাই। তো বলছি যা যা ভিডিওটা হচ্ছে এখন হচ্ছে সাবস্ক্রাইব চ্যানেলটা, যদি সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। তো একটু আনন্দের এতে হচ্ছে কথা বলতে বলতে জড়িয়েই যাচ্ছে কথা। আমাদের কাছে সবার কাছে বড় ইউটিউবার মানে দাদার কাজ সবাইয়ের ভালো লাগে। আর আগের ভিডিওটা যেটা হয়েছিল সেটা নিয়ে তোমরা কিছু ভেবো না, কারণ সেটাতে সত্যি খারাপ লেগেছিলো তাই করেছিলাম। তো আমরা চাই না কাউকে ছোটো করে বলার, তো এক কথা দুবার বলছি হয়তো তোমরা খারাপ ভাবছি হয়তো। তো এখন রয়েছে সেই জায়গায় শাসন যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আর একই সেই দুজন একদম সুভজিৎ সঞ্জিৎ। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সেই জায়গা এখন হেঁটে যাচ্ছি, প্রায় 15-20 মিনিটের উপর হাঁটা হয়ে গেছে এখন আমাদের, একদম চলে যেতে সামনে বাড়ির কাছাকাছি, একটুখানি দূরে গেলে বাড়ি, তাই তো কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ কিরকম গরমটা হচ্ছে, কিরকম দেখতে পাচ্ছ, আর রোদ একদম, গরম তো থাকবে, বৃষ্টি যেহেতু হয়নি। না, কালকে হয়েছে বৃষ্টি একটু হালকা, আজকে বৃষ্টি হয়নি, প্রচুর গরম হচ্ছে এখন। দেখ গায়ে ঘামের অবস্থাটা দেখা, সঞ্জিতের অবস্থা দেখা, সিঙ্গারা সিঙ্গারা। তো বাইক আছে, প্রায় চলে এসেছি, তো দেখা হচ্ছে ওইখানে গিয়েই। তোমরা ধামাকা হবে, ধামাকা ভিডিওটা স্ক্রিপ না করে কন্টিনিউ দেখো। এবার দেখো অবস্থাটা, দেখো মজা পাবে, ভিজে গেছে পুরো একদম, ভিজে গেছে, মজা দেওয়া আমাদের কাজ, তাই তো বস। সাবস্ক্রাইব করা তোমাদের কাজ একদম। তো ফ্রেন্ডস আমরা এখন কোথায় আছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো পিছনে দেখতে পাচ্ছি প্রীতম দার বাড়ি, আর প্রীতম দা আজকের বাড়িতে নেই, সে এটা খুব দুঃখের বিষয় হয়ে গেল আমাদের সঙ্গে। আর এই জেঠু জেঠিমা আছে দেখতে পাচ্ছ, লাইটের প্রবলেম হচ্ছে, দাঁড়া ঘুরিয়ে নিয়ে একটু, এই তো আমি ও দূরে যাই। তো জেঠিমা একটু কিছু বলে, কেমন আছো বলে দাও, কেমন আছো? ভালো আছি। আর প্রীতম আসলে কখন কখন বের হয় তো ঠিকঠাক আমি জানি না, কারণ যখন যা তখন বাবা বলে মা আসে। জেঠু আপনি কেমন আছেন বলুন? এখন একটু ভালো আছি, আজকাল ব্লাড টেস্ট দেখা যাক কী পড়েছে। হ্যাঁ শুনছিলাম আপনার শরীরটা খুব খারাপ আছে, শুনছিলাম এটা অপারেশন হচ্ছিল, এই হয়েছিল, এইগুলো শুনেছি আমরা। প্রথমবারে যখন আমরা এসেছিলাম তখন জেঠু মানে হসপিটালে ভর্তি ছিল, এক সপ্তাহ ছিল, সকালবেলা যেত ওরা, রাত্রিবেলা আসতো, আবার একদিন সকালে ছোটোটা সকালে যেত, রাত্রিবেলা ও বড়োটা থাকতো, এইরকম। এরকম কেউ নেই রিতম দা, রিতম দা কেউ নেই? রিতম দা তো ঘুম পড়ছে, সে সারা রাতে এডিট করেছে, একটা কৃষ্ণর একটা ভিডিও আসবে, সে এডিট করছে না, সেই তো এইট তো কিছুক্ষণ আগে ঘুমালো, আধ ঘন্টা হয়নি। আমরা যদি ঘন্টা দুই তিনে করে আসি দেখা হবে, একটু ঘুরে ঘাড়ে নয় আসছে। আমরা সোনারপুরে যাবো একটু, তাহলে ওখান থেকে ঘুরে আসি সময়, তাহলে হচ্ছে ঘুমাচ্ছে এখন, ঘুমা তো যে একটু আমার চ্যানেলের বিষয়ে একটু কিছু বলে দাও, কি সাবস্ক্রাইব হয়ে তোমার, তোমার নাম কি? সুভজিৎ। সুভজিৎ ব্লগ, ব্লগার? হ্যাঁ ব্লগার। সুভজিৎ ব্লগার সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, খুব ভালো ছেলে দেখবে ওটা, ঠিক আছে, যে একটু কিছু বলে দাও একটু। হ্যাঁ ভালো ছেলে দেখলে তো ভালো লাগে, ভালো আছে, ভালো বলতেই হবে, বলে তো খারাপ হবে না, না এটা ঠিক না, না করে যা কাজ, করে যা কাজ করলে, পজিটিভ কাজ করলে নিশ্চয়ই কাজ করলে ফল পাওয়া যাবে, বলো সেটাই, পজিটিভ কাজ করবে ঠিকঠাক ফল পাবে,
সেবারে আমরা ওই ভিডিওটা বানাতে জানি কিন্তু খারাপ লেগেছিল, দু ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সত্যি বলছি আমরা সেটা করতে পারিনি, তুমি সে যাও ঘর হয়ে গেছে, অন্যান্য জায়গা অন্যান্য এরকম হয়, অন্যান্য জায়গা যাও তুমি দেবের কাছে গেলে এক জায়গায় কাজ করো, দেখো আমরা এই তো লাইভ ক্যামেরা চালিয়ে বলছি, সেদিনে যেটা হয়েছিল সেটা ভুল বোঝা বুঝেছিল, সেইটা নিয়ে ভেবে লাভ নেই, তুমি তোমার কাজে এগিয়ে যাও, ওই এক এক সময় অনেক বড় গর্ত আসবে, তুমি ওই গর্তটা অতিক্রম করতে পারলে তুমিও বেস্ট, ওইটা নিয়ে ভাবতে হবে, সত্যি এই কথাটা খুবই ভালো লাগবে, মনে গাঁথা থাকবে এই জিনিসটা, তো পজিটিভ নিয়ে কাজ করতে আমরা যারা বড় দাদাদের, যেমন দাদাদের কাছ থেকে আমাদের কাজ করতে মানে ইচ্ছে হয়, ওই জন্য আমরা চাই যে দাদাদের সঙ্গে যদি দেখা করতে পারি ভালো লাগে, এত কষ্ট করে মানে আসি তো যেহেতু কাছাকাছি, যাই হোক দেখা হয়নি, কি হয়েছে আমরা তো আমরা এবার হচ্ছে দু ঘন্টা পরে আবার আসবো, এসে রিতমদা আছে বলো, রিতমদার সঙ্গে দেখা করার চেষ্টা করবো আবার, তো দেখা হয়ে গেলেই আমরা চলে যাবো, তো ভালো 12:30 পরে আসবো, আমরা 12:30 পরে 12:00 দিকেই আসবো, সো গাইস চলুন 12:00 পরে আমরা আসছি, এবার রিতমদার সঙ্গে দেখা হবে, কারণ ভিডিওটা তো একটু কিছু না থাকলে তোমরা তো দেখবেই না, তো যাই হোক তুমি দেখতে পাচ্ছ প্রীতমদার বাড়ি পিছনেই একদম, আর আমার সঙ্গে আছে সেই সঞ্জিতদা, আর রিতমদা এখন মানে প্রীতমদা নেই বাড়িতে, আর রিতমদা হচ্ছে আসছে ঘুমাচ্ছে, এখন সারাটা ভিডিও এডিট করেছে তো তাই এখন ঘুমাচ্ছে, তো বললো যে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তো ওয়েট করার পরে দাদা আসবে, তো আমরা কথা বলছি তুই ক্যামেরা কিছু বলবো না, হচ্ছে কি ভালো দা ভালো দা আসা আসা বলো, তো যাই হোক তো দাদা বললো যে মানে ঘুমাচ্ছে এখন আসবে, যাই হোক তার জন্য কী করতে হবে ভিডিও এখন মানে স্কিপ না করে এখন থেকে দেখো কন্টিনিউ, আশা করছি মজা লাগবে, আর নেক্সট কোনোবার তো আসবো ফের প্রীতমদের সঙ্গে দেখা করার জন্য, কারণ কপালে নেই আমাদের, বারবার আমরা ফিরে যাচ্ছি প্রীতমদের সাথে দেখা, এই জায়গাটা নেই এই জায়গাটা, তো যাই হোক কপালে নেই, অপেক্ষা করছি কারণ দাদার আসার টাইম হয়ে গেছে, চলো আসলে তো তোমরা দেখবি সেটা, তাই তো বস একদম আসুক, তারপর সামনাসামনি একদম ভিডিও শুরু করবো, ফ্রেন্ডস এতক্ষণের অপেক্ষার পরে তো দাদা দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে, রিতম দাদা আছে, দাদা কিছু কিছু বলে দাও, কেমন আছো তুমি বলো, কেমন আছো, আমি একদম হেভি সবসময় থাকি যেটা, বলো কিছু বলো আমার চ্যানেলের বিষয়ে কি বলবো, আমি কি বলবো শোনা করলে কি বলবো, মানে দাদা কালকে মানে সারা রাত এডিট করেছিল তাই তো, কাজ চলছে এখানে, ভিডিও আজকে কালকের মধ্যে আপলোড হবে, ওই জন্য সকালবেলার মধ্যে এডিট করেছি, কখন ঘুমিয়েছি মানে 6টার সময় ছেড়েছি এডিট, তারপর আবার 7টা যেহেতু ঘুমোতে বলছে, আবার এখন উঠলাম আবার এডিট করতে শুরু করবো, খুব ভালো লাগছে দাদার সঙ্গে মানে ফাইনালি দেখাই হয়ে গেল, প্রীতমদার সঙ্গে কিন্তু একবারও দেখা হয়নি এখনো, বাড়ি আছে প্রীতমদা, না বাড়িতে নেই ছুটে গেছে, ছুটে গেছে, দাদা কবে আসতে পারে দেখা হবে না, এতবার পাঁচবার এই ছবার মাথায় ফিরে যাচ্ছে দাদার সঙ্গে, পাঁচবার হ্যাঁ এই নিয়ে পাঁচবার আমি, মানে তোমার ফার্স্টবার একবার দেখা হয়েছিল তখন এইসব জায়গায় মানে বাঁশ দেওয়া ছিল মানে ছাদ এটা পড়ে, সেই ফার্স্ট দেখা হয়েছিল, তো সেই ভিডিওটা আমার মানে হ্যাঁ 70,000 ভিউ গেছে সেই ভিডিও, একটা চ্যানেলের উদ্দেশ্যে কিছু সাবস্ক্রাইব করে, কারণ আমরা তো বললে করে না,
না ওরকম কোনো ব্যাপার না, ভালো করে কাজ করো তোমরা, ভালো করে কাজ করলে লাইক শেয়ার কমেন্ট সবাই করে দেবে, চাপ নেই, আর কাজটা ভালো করে করো, আর কোনো কিছু লাগবে না। দাদা কি বলতো, এই যে মানে চুলটা মেন করে খুব ভালো লাগে, মানে মানে দাদার লুকটা আরো বাড়িয়ে দেয় চুলটা, সত্যি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নতুন আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো, সঞ্জিতার চ্যানেল তো অবশ্যই সাপোর্ট করবে, তলায় হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক আছে ওইটা দিয়ে, আর ফ্রি প্রমোশন করে দিল, করে দিল, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আর কাজগুলো ভালো করে করো, ব্যাস তাহলেই হবে, সব হয়ে যাবে। তো যাই হোক, মানে দাদার সঙ্গে অনেকটা সময় মানে কাটালাম, অনেকটা বকবক বকবক করলাম, আর মানে কী বলবো, মানে চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলে দাও, মানে যারা দর্শক দেখছে, যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু বড় করে দাও, আর তোমরা ভালো করে কাজ করো, আর যদি কাজটা ঠিকভাবে না করো কিন্তু এইসব কিছুই পাবে না, ঠিক আছে, আর কিছুই না, এই ভালোভাবে কাজ করো, আরও বড় করতে হবে, আর কি ইউটিউব কমিউনিটিকে আরও বড় করতে হবে। একদম একদম, এই যে এই যে কথাটা সত্যি খুবই ভালো লাগলো, কারণ আমাদের বাংলা কমিউনিটিটাকে আরও বড় করতে হবে, যাতে মানে সবাই বাংলার দিকে দেখে যে বাংলা ছেলেরা করতে পারে, ছেলেরা কেন মেয়েরাও সবই মানে সবই মানে দাদার সাথে ভুল কিছু বলা যাবে না, ভুল ধরলে মানে ভুল বললেই ভুল ধরে দেবে, কম্পিউটার সিস্টেমের মতো একদম। আর যাই হোক, মানে যেটা শেষ কথা বলার, মানে বিশেষ করে দাদার যে মাথার চুলটা আমার খুবই ভালো লাগে, কারণ এই যে চুলের মানে মুখের যে লুকটা আরো বাড়িয়ে দেয়, মানে তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা টাটা।